আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ফ্রেন্ড সিমিয়ন আমাকে বলেছে যে একটা বাম্বেল বি লাগবে, মানে ইয়েলো কালারের একটা কার লাগবে, যেটা কিনা আমি তার জন্য কালেকশন করে ফেলেছি অলরেডি। তো এটা হচ্ছে সিমিয়নের বাম্বেল বি, মানে আমার তরফ থেকে তাকে একটা গাড়ি গিফট করতে যাচ্ছি। তো আমার ফ্রেন্ড আমাকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করে থাকে, তো এরই মাধ্যমে তো আমারও তার পক্ষে কিছু করার দরকার, যার কারণে আমি তাকে গাড়িটা এখন গিফট করতে যাচ্ছি। তো গাড়িটার সাউন্ডটা যা শুনেন, ডুয়েল এক্সস্ট লাগানো আছে এবং কালার করেছি ইয়েলো, যেটা কিনা তার অনেক ফেভারিট এবং অনেক পছন্দের। কারণ আমি আমার ফ্রেন্ডকে বাম্বেল বি বা ইয়েলো কালারের কোনো গাড়ি দিইনি, যেটা কিনা পুরো গোল্ড প্লেটেড, যেটার নাম দিয়েছি বাম্বেল বি। এটা নাম্বার প্লেট কিন্তু আমার অ্যাড্রেস অনুযায়ী। তো আমি যেহেতু তাকে এই গাড়িটা গিফট করতে যাচ্ছি, যার কারণ অ্যাড্রেস হুবহু আমার, তো আমরা এখন ফুল পাওয়ার চলে যাবো আমার ফ্রেন্ড সিমিয়নের গ্যারেজে, মানে মংলা পোর্টে। চলুন যাওয়া যাক। কিচ্ছু করে নেই গাড়িটা, শুধু শুধু কি করে দেখলাম কি চেহারা দেখা shooting going, or did you push the out already? Mm-hmm.
sweet ride. We should make some money on this. অন্যসে বললাম সিনেমা করে যে সিনেমা গাড়ি ডেলিভারি দিয়ে দিলাম পুরোপুরি ভাবে। এখন অন্য সরাসরি চলে যাব হচ্ছে একটা গাড়ি নিয়ে অপারেশনটাকে ডাক দিয়ে দেখি। সেইখানে অনেকগুলো গাড়ি রয়েছে, এগুলো কিন্তু আমারই গাড়ি, পার্কিং এরিয়াতে যতগুলো গাড়ি আছে, কারণ কোন ইমার্জেন্সিতে কোন গাড়িটা কাজে লেগে যায় ঠিক বলা যায় না। গাড়িটা নিয়ে এখন আমরা চলে যাবো ফুল পাওয়ার। এখনো ফুল পাওয়ার ভাগতে থাকবে আমাদের লস অ্যাঞ্জেলস কাস্টমস। The best mechanic in LS do for you? Yeah, best mechanic, overshoot best mechanic to bend. GPS. That's the trick. Sorry, GPS grab a little. Shit, man. $5,000 bag is already. So we will turn the seal the dilam already. সেলজাম এখন চলে যাবো সরাসরি উপরে। উপরের থেকে দিন আমরা যাবো হচ্ছে ডায়মন্ড ক্যাসিনোতে। ডায়মন্ড ক্যাসিনোতে যাবো আমরা সরাসরি। ডায়মন্ড ক্যাসিনোতে Yeah.
আস্তে এসে পড়লাম। আমি আমার ক্যারেক্টারকে আমি প্রথমত ই করেছিলাম কিন্তু হয়নি কোনোভাবেই, সে খুলে ফেলে তার নাকি বডিতে অনেক গরম। মানুষের হেল্প করবি তুই, মানে তুই মানুষের কি মানুষের কি বুঝলাম না, মানুষের মারতেছে ওর ক্যাসিনোর সামনে ওই আমার দেখা করতে গেলে কীরকম দারুণ হইলে, এরকম দারুণ তো কারোই দরকার নেই আমি যা মনে করি। আরেক ছাগল একটা গোল্ডেন কালারের গাড়ি পেয়ে গেছে যেটা কিনা ভিআইপিদের জন্য, গাড়িটা কেন কিনেছিলাম গোল্ডেন কারটা। আমরা এখন ফুল পাওয়ার চলে যাবো হচ্ছে আমার ম্যাক করবে। Hey, boss.
খুবই প্রিয় আছে তাকে আমি ভালোবাসি। After this passed out guy? Well, from what I've been told, this isn't so much a taxi service as an ambulance ride, okay? Get him to the hospital. What are we doing out there? Our guys still have a pulse? Because if not, this just became a very different kind of favor you're doing for me. I mean, I'm grateful either way. Just hoping we can keep things simple. সেই মেডিকেল ক্লিন করাতে তার সাথে কিন্তু আমাদের 1100 টাকা চলছে ব্যাক আপ আমার ক্যাসিনো গাড়ি
Today's target is a cautionary tale, homie. The target is one of the founding members of that phone company, Bittersweet. Man, back in the day, he lived a whole vibe with tech pioneer life. Private jets, kale smoothies, cocaine for breakfast. Man, you know all that crazy shit. Then everyone started buying iPhone phones instead. And he went off the rail real fucking fast. Got into all sorts of nasty shit. And I mean nasty shit. And the company fucking tanked. But now they got a chance of a new relaunch to turn it all around. But here's where we come in. His co-founder's still clean as they come. But he can't do shit with it.
মনে নেই। গাড়ি নিয়ে যেমন নাকি হোন্ডার মধ্যে আর কখন কোনো গাড়ি দেখি না। আমি যে জিনিসটা করবো ফুল পার, আমি হোন্ডাটাকে নিয়ে চলে যাবো আমার সেই স্থানে। Paige Harris. I work with Lester Crest. I basically run things over there while he takes credit. Anyway, I've got a new sideline you might be interested in. High-end scores taken elegantly using the latest tech. There's a terabyte truck on Warstock I can turn into our nerve center. Get one, we'll store it under your club.
সেটা স্নো মারতেছি ভাই, এটা লিটারালি স্নো মারতেছি। আমার কোনো কিছু করতে হবে, সব কিছু আমার Did you forget about your patron, Simeon? Let me know if I can be of service. আমি এখন এটা চালাবো না, এখন থাকবো আমার অপ্রেসরটাকে। অপ্রেসর কোথায় গেল? অনেক বড় একটা লস হয়ে গেল ভাই। যাবে Meriwether, for all your private security needs. Goodbye then. What do you need, boss? Some wheels? I can bring them around. It's on the way. Okay. বারবার বুঝে বলছি যে ভাই তুই হুন্ডা বা বাইক সকলের জিনিসটা মেনটেন করে চলছেন, শুধু আমি বলে যে তাই না, সবাইকে আমি এই জিনিসটা বলে থাকি যেন অবশ্যই ইউজ হেলমেট। আমাদের সিটি, আমরা এখন সিটিতে ঘুরে বেড়াবো, ঘুরবো ঠুরবো, আপনাদের সবাইকে নিয়ে এনজয় করবো। আশা করি কোনো ইউটিউবার এই জিনিসটা দেখায় নেই, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সেই সিটিটা, যেটার উপরে হচ্ছে আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের সবাইকে। এটা হচ্ছে উপরের থেকে আমরা শহরটা ঠিক দেখতে এরকম লাগে, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা আমরা এখন ফুল পাওয়ার চলে যাই, হচ্ছে কোথায় যাবো বুঝতেছি না ভাই। তবে আমরা ফুল পাওয়ার চলে যাই আমাদের নাইট ক্লাবে, নাইট ক্লাবে যে দেখি কি করা যায়। সরাসরি চলে যাই হচ্ছে আমার গ্যারেজের সামনে, বাকি লটে চলে যাই। বেশি নিচে হয়ে চলে আসি, অপারেশনটাকে ডিস্ট্রয় হয়ে যাবে নাকি, অপারেশনকে মডিফাই করা যায় নাকি বুঝতেছি না। তো মডিফাই করে দেন ইউজ করবো, আমি যেরকমটা বলছিলাম যে আমার গাড়িগুলো ভাড়া দিয়ে থাকি, সেই ভাড়া গাড়িটা আমাদের এই পার্কিং লটে এসে থাকে। তো আমরা এখন চলে যাবো প্রপার্টি মিশনে নাইট ক্লাবে, যেটা করলে কিনা আমার কিছু টাকা আর্ন হবে, প্লাস হচ্ছে আমি আপনাদের সবাইকে সহযোগিতা সাহায্য সহযোগিতা দুটোই করতে পারবো। তো এখন আমরা ফুল পাওয়ার চলে যাবো হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্থানে। হ্যালো বস, হাউ আর ইউ? আই এম ফাইন, ওকে ওকে। 89% সরি, আমার মোবাইল 89% চার্জ হয়ে গেছে বুঝলাম না। ফুল চার্জ দেওয়ার পরেও মোবাইলটা কীরকম যেন পায়তারা পায়তারা করে,
সেখানে একটা গেট ছিল আই গেস, সেই গেট দিয়ে ডাইরেক্ট আমার গেট রুমে যাওয়া যায়। সেখান দিয়ে সেই গেটটা নাই, বুঝলাম না কাহিনি। উপরে চলে যাই এখন ফুল পাওয়ার উপরের থেকে। হ্যাঁ, আরেকটা ভিআইপি অসুস্থ হয়ে গেছে, জলদি করে তাকে ট্রিটমেন্টে নিয়ে যেতে হবে, তা না হলে তার অবস্থা খারাপ হয়ে যাবে আই গেস। ভিআইপিরা এরকম খায় কেন বুঝলাম না, তাকে আরো জোর জবরদস্তি খাওয়াইতেছে এই বুড়া বেটিরা। এসব মহিলাদের জন্য আজকে দেশের অবস্থা। ড্রিঙ্ক ড্রিঙ্ক তো আমি করি না ভাই, লিমোজিনে ওকে নিয়ে যেতে হবে, সিট ডাউন। আচ্ছা তো এখন ডম আমার ম্যাকলাবের হচ্ছে, ডম ফোন দিবে নাকি ফোন দিবে দেখি আগে। ম্যাকলাব ম্যানেজিং টনি ফোন দিয়েছে। Are you looking after this passed out guy? Well, from what I've been told, this isn't so much a taxi service as an ambulance ride, okay? Get him to the hospital. তো টনি আমাকে ফোন দিছে, সে বলতেছে যে এমন সময় সে শিক শিক হয়েছে, এটা কিনে অনেক দূরে যেতে হবে আমাদের, আমরা এখন ফুল পাওয়ার চলে যাব হচ্ছে সেখানে। কারণ মূলত টনি আমাকে যে জিনিসটা বললো, রাত্র সময় বা এমন এমন টাইমে আমাদের আমাদের পূজাগুলো মানে ভিআইপিগুলো এমন টাইমে শিক হয় যে টাইমে হচ্ছে ট্যাক্সি অ্যাম্বুলেন্স সব কিছুই অফ থাকে, মানে অফ টাইমের মধ্যে সবাই সিক হয়ে যায়। আর এমন এমন কাজ হয় যেটা করলে কিনা আমরা যদি অ্যাম্বুলেন্স কিংবা ট্যাক্সিতে যদি আমরা এইসব রোগীদেরকে যদি সার্ভিস দিয়ে থাকি, তাহলে আমাদের নাইট ক্লাবের নামটা পূর্ণ হবে, সুনামটা পূর্ণ হবে, যার কারণে আমরা নিজেরা এইসব সার্ভিস প্রদান করে থাকি। তো লাইটটা হাই বিম করে দিলাম, হাই বিম করে দিয়ে এখন আমরা ফুল পাওয়ার চলে যাবো হচ্ছে। বসে স্পিডে বেশি স্পিডে যাওয়া যাবে না, বেশি আস্তে যাওয়া যাবে না, তা না হবে বরফের মধ্যে যেহেতু গাড়ির চাকাটা লাগতেছে, যার কারণে এরকম সাউন্ড হচ্ছে আই গেস। তো বরফের মধ্যে দিয়ে কিন্তু আমরা দুইটা ভিআইপি অলরেডি ট্রিটমেন্ট দিয়ে দিলাম। এই ভিআইপিটার বাসা হচ্ছে অনেক দূরে, যার কারণে ওকে একটু প্যারাই খেতে হচ্ছে আমাদের, বাই দ্য ওয়ে সমস্যা নেই, কারণে ঠিক নিয়ে দুইটা সাইডে দিয়েছি আমরা। ভিআইপিরা আমাদের হোটেলে এসেছে বা আমাদের নাইট ক্লাবে এসেছে, আমাদের দরকার তাদের হেল্প করা অবশ্যই। ধাক্কা লাগলে সমস্যা হয়ে যাবে, এই ধাক্কা দিচ্ছে না স্পিড দিতেছি আর ওদের ইটা বাড়তেছে হার্ট লেভেলটা, দেখা যাবে আমাদের গাড়িতেই চলে যাবে। আমার একটা লিমোজিন এরকম করে দিয়ে ঝুলা গেছে অলরেডি, যার কারণে আমি একটু আস্তে আস্তে গাড়িটা ড্রাইভিং করতেছি, কারণ একটু জলদি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। যার কারণে সমস্যা হইতেছে, বেশি স্পিডে চালায় ফলাইতেছে, গাড়িটা আস্তে আস্তে চালাইতে হবে আমার, তা না হলে একটু ভাড়া খেয়ে যাবে দূরে এসেও। সাইড দিয়ে যাচ্ছে আমার আশা করি যারা যারা চলে যাবে কিংবা আমার পিছনে কোথায় কোনো আশা করি আমাদের বোঝানো দিয়ে চলে যাবো, কারণ রুগী নিয়ে যাচ্ছি তো, যার কারণে একটু সমস্যা হইতেছে। কোথায় যাবো এখান দিয়ে, এখানে বেরিয়ে যাবো। আচ্ছা একটা শর্টকাট নিয়ে দেখি নাকি উপর দিয়ে যেতে হবে আমার। আস্তে আস্তে এগিয়ে আসছে, এগিয়ে আসছে, কারণ এটা অনেক দূরে পড়ছে আই গেস, এটাতে 5 মিনিটের বেশি সময় লাগে। আসতে দেখছেন কাজ দেখছেন এগুলো, তখন আমার বাম পাশে চাপুন, আবার বাম পাশে চাপুন,
স্পিডে চালায় আমার অভ্যাস, যার জন্য আমি আজকে এটা চালাইতেই পারতেছি না। আর আমার ম্যানেজার টনি আমাকে বলতেছিল যে আমি তো একটু ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, আমি তো টাকা পয়সা হিসাব ওসব গুনবো, আর আমি যদি গুনতে যাই হয়তো দেরি হয়ে যেতে পারে, দেরি হলে যদি আমাদের এই ভিআইপি কাস্টমারটা যদি মারা যায় তাহলে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে, এটা এক প্রকার আমাদের সন্তানের লস। আগে যেহেতু আমি এসব করতে পারতাম না, যার কারণে একটু প্যারা খেতে হতো, তো এখন আমরা অনেক আস্তে আস্তে সেফলি ড্রাইভ করে করে যাচ্ছি। রাস্তার অবস্থা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো একটা বরফ হয়ে ভিজে গেছে। টনি আবার কল করেছে, I just did some asking around and this guy is a sustainability manager and environmental consultant for Globe Oil. Do you have any idea how wealthy and sadistic those kind of people are? So yeah, please don't let him die. And if we ever needed friends with a stake in the price of gas, it's now. টনি আমাদের যে জিনিসটা বললো, বললো যে সে একটা ন্যাশনাল অয়েল লিমিটেডের একটা মালিক বা সিইও পদে আছে, তাকে হেল্প করলে আমাদেরও বেনিফিট হবে, যার কারণে তাকে একটু হেল্প করতে বললো। আমরা কিন্তু হসপিটালের প্রায় কাছাকাছি এসে পড়েছি, একটা শর্টকাট নিয়ে যেতে পারলে চলে, অন্য রাস্তা দিয়ে ঢুকছি একটু মাতগুলি করে। তো এখান থেকে আমরা একটা ইউটার্ন নেব সামনে দিয়ে বামে, তারপরেই তার কাছে এসে পড়বো। মানে সেই হসপিটাল তাদের স্যান্ডি সোর্স মেডিকেল সেন্টার, সে অনেক দূরে থাকে, যেহেতু আমরা আমাদের বাসে একটু আশেপাশে বা কাছাকাছি, যার কারণে আমরা কিন্তু একটু কাছের মধ্যেই কিন্তু সব মেডিকেলগুলো দেখে থাকি। অবস্থাটা কিরকম ঘুমাইতা সি, মানে ওই এত ড্রিঙ্কস করছে যার কারণে সিল হয়ে গেছে। আমরা কিন্তু মেডিকেলে এসে পড়েছি, মেডিকেল সেন্টারে স্যান্ডি শর্টস মেডিকেল সেন্টার। নাইট ক্লাব ওপারটি কিন্তু বেড়ে গেল আমাদের, যাই হোক নাইট চিল খেলা হবে ফিল্মে। তো এখন আমি এই গাড়িটা পাওয়ার দেখাবো আপনাদের সবাইকে, যে এটা কী জিনিস এবং কী জন্য আমি গাড়িটা আমার নাইট ক্লাব ইউজ করে থাকি সেটাই আছে সামনে রিভিল করবো। গাড়িটা সাউন্ড শুনে গেছে, গাড়ির সাউন্ড শুনে কোনোরকম ফ্যান হয়ে যায় আমি আর কি। আচ্ছা যাই হোক, আমরা ফুল পার্ট চলে যাবো হচ্ছে আমার এজেন্সিতে। এজেন্সিতে যাবো নাকি? হ্যাঁ, এজেন্সিতে যাই, এজেন্সিতে যে যদি ফ্র্যাঙ্কলিনের সাথে একটু দেখা করে আসি। ফ্র্যাঙ্কলিন আমাকে অনেক ফোন ধরে ফোন দিতে আসে, বলতে আসলে কিন্তু দেখা করো না কেন। আমি তো বলতে পারি ফ্র্যাঙ্কলিন আমার ফোনে ডাক্তার আছে, যার কারণে আমি ফুল পার্ট চলে যাবো ফ্র্যাঙ্কলিনের কাছে। রাত্রে ওখানে গেট লাইট বন্ধ হয়ে গেছে, বসে যাওয়ার কারণে আমার সামনের লাইটটা বন্ধ হয়ে গেছে। আমি জাস্ট একটু গাড়ির টপিস করতে চাই, মিস করছিলাম এই বেড়া বল করতে মন চাই বললাম তো ঠিক শেষ স্পোর্ট ডেট হয়ে গেছে। কাঠটা কিনে নিলাম এই গাড়িটা দিয়ে, অন্য সব গাড়িতে কিন্তু নেওয়া পসিবল না, যেটা কিন্তু কারণ হাইওয়ের মধ্যে ১৪০-১২০
ক্লাবের আরেকটা অংশ এখন যে অংশটা দেখাবো সবাইকে, নাইট ক্লাবের গোছালো বা কোটিপাটি অংশটা যদি এরকম দেখতে ঠিক এখন আমরা চলে যাই ফুল পাওয়ার মিশন করতে। You have the best tech in the state and no businesses for me to work on? What gives? So work করতে হবে আমাদের ভেলে একবারে জিরো হয়ে গেছে। ক্লাব ম্যানেজমেন্ট প্রমোট ক্লাব কনফার্ম অনেকদিন জন্য প্রমোশন হচ্ছে না তো দেখে এখন কিসের Oh, hey, you want to get some celebs in here? This might be our chance. Got a little tip that Lacey Jonas is in the back of a police wagon. Who knows what she did this time? If we can get her out of there, she's probably so doped up on painkillers, she'll think she was on the way to the club already. Go get her while the opportunity's there.
তালা মারতেছেন? তালা মেরেন না, আমি লাগাই দিই। তালা মেরেন না। আমার উঠা দিবি, আমার সাথে চলতে এলে আমার সাথে আসবে না গাড়ি। ওই বাইরে কল দিয়েছে, ফুল পথ চলে যাবো। পুলিশ ট্রান্সপোর্টে গাড়িটা আমি ছেড়ে দিয়েছে, না গাড়িটা আছে ঠিকই। এখন আমরা চলে যাবো হচ্ছে ফুল পাওয়ার সেখানে। সামনে পিছনে কোনো দিকে আসতেছে, সুপার আর নাই, এখন শরীরে টাঙ্গিয়ে দিতে হবে। ভাই চুপ থাক না রে ভাই, এত কেয়ার কেয়ার করে মহিলা মানুষ। আরে ভাই তবু প্রতিষ্ঠান নেই যাবে বাংলা তো তবে লোক। ভেরি গুড, আমাকে বলতেছি গাড়ি ফাস্ট করতে। আরে বলদের বাচ্চা, আমি ফাস্ট করুন কেমনি? যখন আমি টান দিতে নিই তখন একটা না একটা বিপদ এসে পড়ে। Diva or anything?
But can you drive faster? He's got a wish of a wish. Woohoo! That was totally amazing! More exciting than when I won that award for best betrayal of a high school cheerleader! I need to chillax a little, do some dancing at a club, inspire people with my presence. Your place is Omega, right? If people see me there, the place will be the shit. I can't believe those cops arrested me! So I crashed my sports car. I only ran because the paparazzi were coming. Those cops have had it out for me since I wouldn't perform at their dumb PBA convention. People think I'm just that girl in the cheerleader movies, but I give girls hope. Tell the bouncer to keep the VIP area secure. Lots of people are going to try to get my autograph. Thanks for saving me! Like, totally appreciate it! I think she's very happy that she helped us in our nightclub. By the way, আমাদের কিন্তু মিশন পাস্ট হয়ে গেছে, আমাদের কিন্তু নাইট ক্লাব প্রপার্টি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, আই মিন বৃদ্ধি পেয়ে গিয়েছে একটা হেল্পের জন্য, সম্ভব হয়েছে। Okay, we got Lacey Jonas. She's not the Lacey Jonas she was a decade ago, but a few people still care. Now, as long as she doesn't press charges against us, this is going to be a win. Ladies and gentlemen, Lacey Jonas is in the building. আমাদের নতুন ডিজে কিন্তু এসে পড়েছে, যার নাম লেসি জোনাস, যাকে আমি একটু আগে হেল্প করে আনলাম। এটা মানে উপরে আমার নাকি এখানে একটা গেট আছে নাকি এক্সিটের গেট, সেখানে সিঁড়ি কটা বুঝলাম না। আমার আবার নিচে যেতে হবে, সেট বিল্ডিংটা মানে এত বড় নিয়েছি, আমি নিজেই মাঝে মাঝে মানে ঘাবড়ে যাই কোথা থেকে কোথায় যাবো, ভিতরে ঢোকা যায় না। সবগুলো কাস্টমাইজ করতে হবে, আই মিন কাস্টমাইজ না করলে আমি পরে পেরা খেয়ে যাই। মানে বাথরুম টাথরুম আছে নিচে, জ্যাম ধার বাইরে বাইরে সিঁড়িতে উঠে যাই উপরে। মেবি যে বিআইভিটা বর্তমানে একটু সিক আছে, আমি একটু হেল্প করে আসি আবার। যা সে আমার রুমে নাকি আবার বুঝতেছি না তো কিছু। এই ভিআইপিটা কইরে বান্দা, এখানে ভিআইপি নাকি সিক আছে ওইখানে আছে, ঠিক আছে। তাকে আমি জিজ্ঞেস করি না যে ভিআইপিটা কোথায়, তাকে খুঁজতেছি পাইতেছি না। সে মেবি বাথরুম জায়গাটাতে কি সাইডেও তো নাই, ছবি সাইডে ঢুকে দেখি। It's so good getting cigarette. Close to you. You were smart to invite Let me. Let me work I my have magic. Pacemaker. উপরে উঠা যায় দেখি উপরে নাকি। আমার মনটা বলতেছে আমার রুমে, আমার রুম তো ওই সাইডে, দেখি মানে আমার রুম নয় এটা। আমি টাকাটাকে কালেক্ট করবো, দেখি টাকা আসছে কি আসে নাই। নিতে প্রেস করি, $2,00,000 আমার ওয়েলসেতে এসে পড়েছে। আমি $3,00,000 দিয়ে অপ্রেসরটা কিনছি, মানে আমার অপ্রেসরের দাম অর্ধেক উঠে গেছে। আমার নাইট ক্লাবের প্রপার্টি কিন্তু ভালো ইনক্রিজ হইতেছে। আমি টাকাটা সেভ করে নিলাম ওয়েলসেতে। আচ্ছা এটা কোথায় দেখি, অনেক ওই কোনায়, ওই কোনায় কীভাবে যাবো আমি নিজেও বুঝতেছি না। দুতলা থেকে উঠলাম মাত্র, কিন্তু এটা পাইতেছি না কোনোভাবে। কোন সাইডে এইতে ঢুকে গেছি গাইস, আমরা ঢুকে গেছি ভিআইপি ঢুকে গেছি। এখন আমরা লিমোজিন দিয়ে নিয়ে যাবো ফুল পাওয়ার। কি আছে কোট পরা দিয়েছি, আচ্ছা আমরা এখানে এটাকে নিয়ে যাবো ফুল পাওয়ার গাড়ি দিয়ে একটা কোনো হসপিটালে, মেবি কোনো রিহাব সেন্টারে এটাকে নিয়ে যেতে হবে। এটা ফরেন আসলে আমরা গেছে Broke out this afternoon, headed straight for our club. Poor judgment, impeccable taste. A man after my own heart. Hey, don't take too long. No one's gonna move. Go
এখানে নিতে হবে একটু ড্রাইভিং টু ফার্স্ট ক্রাশিং হয়ে যাচ্ছে, আবার ওই আগের জায়গায় নিতে হবে, মানে অনেক দূরে বলা যায়। নাকটাই না ঘুমাইতেছে ভাই রে ভাই, দৌড়ে দেখে বলবো ওই যে সিট। নাকের আওয়াজে তো আমারই ঘুম ঘুম লাগতেছে, আমার ওই ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে যে ঘুমটা লাগতেছে আমার, এই না 8 মিনিটে পার করে দিতে আমার সাথে। এরকম আস্তে আস্তে গাড়িটা চালাইতে হবে, তা না হলে ধরা ছাগলের বাচ্চার কাজ দেখছেন। সময়ের মধ্যে 1 মিনিট এখনই শেষ হয়ে যাবে, একটা শর্টকাট নেই আসলেই সমস্যা। দেখবো এখন আমি 100% যদি তাকে সেভ করতে পারি কত টাকা দেয়, তখন দিয়েছিল $11,000, এখন $20,000 দিয়ে দেয়। কারণ আমার নাইট ক্লাবের নাম সুনাম অনেকে ছড়িয়েছে, ঠিক আছে, সবাই আমার গাড়িকে চিনি, আমাকে কেউ চিনে না, আসলে মানেটাকে। মিনিট আছে আর একটুর জন্য বাড়িটা খেলাম শেষ। আমার গাড়িটা না জ্বললে চলো, তখন এরকম একটা গাড়ি আমার কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছিল এই ভিএপিকে রিচ করতে যেয়ে, কারণ ভিএপিগুলো অনেক ডিস্টার্ব করে আমাকে। এখন ভিএপি আমারও দরকার নেই, তাই আমার অপারেটিভ ইনকাম এমনি আসতে থাকে, আর এসব হেল্প করে আরও বেড়ার, আর হেল্প না করেও পারি না, কারণ আমার মেম্বার যেহেতু যে আমার অসময়ে সুখে যখন আমার সাথে থাকে, অসুখে আমার সাথে থাকা দরকার আছে, এটা আমি মনে করি, জানি না আর কে কী মনে করে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে এই রিহ্যাব সেন্টার হচ্ছে আমাদের নাইট ক্লাবের সাথে চেইন বিজনেস করে আর কি, মানে আমাদের নাইট ক্লাবের যে কয়টা আর কি রুগী থাকবে তারা নিবে, এটাই তাদেরকে। কেন জানি মনে হচ্ছে আমি আজকে একটু বেশি ঘুরে আসছি, এর আগে যখন নিয়ে গেছিলাম তখন মেন রাস্তা দিয়ে নিয়ে গেছিলাম, অপ্রেসর দিয়ে যদি নিয়ে যেতে বলতো তাহলে একটা নিয়ে যেতে পারতাম। I just got off the phone with Parsons Rehabilitation Center. Didn't even realize our guy was missing. Apparently, he hadn't showed up for his 9 o'clock self-loathing session, but that's pretty normal.
Man, oh, rehab has changed. Last time I was there, it was all ice baths and freakishly strong German nurses. Anyway, they're expecting you. মানুষ হিসাবে আসছে দেখছেন আমরা কিন্তু আমাদের রিহ্যাব সেন্টারে সেফলি এসে পড়েছি। ক্রিউ র্যাঙ্কটা একটু বেড়ে গিয়েছে বাইকারে, ওরা আমাদের উপরে রাগ করেছিল। কেন রাগ করেছিল তা আমি নিজে জানি না, তো আমার একটা গাড়ি লাগবে আমার রিহ্যাব। You don't have to be a government or a corporation to enjoy the benefits of a private army. Call Meriwether today. Audit on your journey. কত ঠান্ডা মাথা যেতেছি আসতেছি, আমার উপর নেতারা চেটে গেছে। ও আচ্ছা, আমার হলুদ কালার গাড়িটা নিতে হবে, আমার গাড়ি হয়ে গেছে। আমার নিজের গাড়ি থাকতে আমি আইজনের গাড়ি কেন নিব বুঝলাম না। তারা আমার উপরে কেন যাই না রাগ করছিল আমি নিজেও বুঝি নেই। হ্যাঁ, তাহলে কী করছিলাম, তাহলে কিছু করছে নাকি আবার বলে কিছু আমি করছিলামটা কি কমার উপরে করছিলাম। আরে ভাই বুঝলাম না, আমি রুগী নিয়ে আসছি আমার নাইট ক্লাবের, ওরা আমার উপরে ফুলা রয়েছে। ফুলাফুলি আমার একদমই অপছন্দ, একবারে আসল জিনিস ব্যবহার করে দিতে হচ্ছে। পুলিশ আসতেছে, পুলিশ জানি না আমার কি করবো। আমি এটাছে ভালো মানুষ একটা, আমার মতো ইনোসেন্ট পাবলিক নাই আর একটা এলাকার ভিতরে। আমি একজন নাইট ক্লাবের মালিক, তুমি আমার উপরে রাগ করো। আমার নাইট ক্লাবে যাই কিন্তু ওরা মাল টাল খায়, আমার গাড়ি বেজে গেল। ভাই যাবে পুলিশের থেকে ছুটকারা পেয়ে গেছি। এখন আমরা ফুল পাওয়ার চলে যাব হচ্ছে, আমাদের নাইট ক্লাবে যেতে হবে আবার। যাব আছে, এটা করে নেমে গেলো সোজা নামলে হচ্ছে আমাদের রাস্তাটা। এই রাস্তাতে আমরা এখন ফুল পাওয়ার চলে যাবো আমাদের নাইট ক্লাবে। একটা শর্টকাট নিতে পারবো মনে হইতেছে আমার, শর্টকাটের শেষ নেই ভাই, শর্টকাট যত নিতে পারি জীবনে। Oh shit! Life gonna be fucked us every time. Shit. Karim gave a call about that away, I say. I'm gonna be able to get this one. জিনিস খেয়াল করছেন গাড়িটা কিন্তু খালি ইটাই খালি গেছে, গাড়িটার লুকটা দেখতে সেই অনেক বড় বিশাল দেহ। ভিআইপিদের যে গাড়ি দেখলে বোঝা যায়। এখন আমরা ফুল পাওয়ার চলে যাবো হচ্ছে আমাদের স্থান, আমাদের নাইট ক্লাবে। নাইট ক্লাব কেড়ে চলে যাবো আমরা ফুল পাওয়ার। গাইজ
কুমাকুবি চলতেছে আমি চাই না কুমাকুবির মধ্যে পড়তে, আমার সাথে সবাই জুলাইতে আসে কি জন্য আমি বুঝি না। আমি কারে কি করছি ভাই, কেউ কিছু করছি, কেউ কিচ্ছু করি না, তাও আমার সাথে কেন সবাই এ আসতে। গাড়িটা অনেক বড় হওয়ার কারণে গাড়িটা টার্নিং নিতে অনেক সমস্যা হয়, অনেক যা আমি ভাষায় বুঝাইতে পারবো না। তো এখন আমি ফুল পাওয়ার চলে যাব হচ্ছে আমার নাইট ক্লাবে, একটা টার্ন দিব। এখন দেখবো আমরা লিমোজিন দিয়ে জাম দিয়ে কুয়াশা কিন্তু মারাত্মক করতেছে, সামনে কিচ্ছু দেখা দিতেছে না, মানে হঠাৎ এরকম কুয়াশা আমি আমার জিটিএফ এর লেসে করতে। দে জাম, আমরা জাম দিয়ে দিয়েছি গাইড, সেফলি রিচ, জাম্পড ফেল হয়ে গেছে, গাড়ির সামনের বাম চাক্কাটা আগে পড়ছিল যার কারণে জামটা আমি ফেল হয়ে গেছে। আসতে আর কিচ্ছু করি না, ওই আবার বামে চাপতে যায় ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চার জন্য আসতে আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আমার অপারেশনটা ভালো মতন জায়গা মতন আছে, তো এখন এক কাজ করি, সামনে থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো হচ্ছে। তো এরই মাঝে মেবি আমাদের ওমেগা সিরিজ শেষ হয়ে গেল, সরি ওমেগা সিরিজ না, আই মিন আজকের গেম প্লে শেষ হয়ে গেল। ওই যে আমার ওমেগা নাইট ক্লাব হচ্ছে, যে পিছনে ওমেগার সিলটা দেওয়া আছে আপনারা সেটা দেখতেই পারেন, ওমেগা লেখা আছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আমি হচ্ছে জন ওয়েক, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো হচ্ছে আল্লাহ হাফেজ।